দুই টেস্ট ও তিন টি টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান। সবশেষ 2015 সালে পাকিস্তান দলকে দেখা গিয়েছিল বাংলার মাটিতে। ধোনির এক পাগলা ভক্তের কাণ্ড ইতোমধ্যে নেট দুনিয়ায় ভাইরাল। নিজ অর্থ খরচ করে বানিয়ে ফেলেছেন ধোনির আইপিএল দল চেন্নাই সুপার কিংস এবং ধোনিকে নিয়ে এক কালারফুল বাড়ি। তবে কি আইপিএল এর ইতিহাসের সবচেয়ে দ্রুতগতির বলটি করে ফেলেছেন নর্জে? দিল্লি ক্যাপিটালসের দক্ষিণ আফ্রিকান পেসার অ্যানরিচ নর্জেকে নিয়ে চলছে তুমুল গবেষণা। সবশেষ 2015 সালে বাংলাদেশ সফরে এসেছিল পাকিস্তান ক্রিকেট দল। সেই সফরে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিক বাংলাদেশের কাছে হোয়াটওয়াশ হয় আজহার আলী নেতৃত্বাধীন দলটি। তবে 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে ড্র করলেও তৃতীয় খেলায় আজহার আলীর ডাবল সেঞ্চুরিতে 328 রানের বড় ব্যবধানে জয় পায় মিসবাহুল হকের নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট দল। চলতি বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে সবশেষ টেস্ট ম্যাচ খেলে এসেছে বাংলাদেশ দল। রয়্যালপিন্ডিতে 44 রানের ব্যবধানে হেরে যায় মুমিনুল হকের নেতৃত্বাধীন দলটি। এরপর দেশে ফিরে জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্টে ইনিংস ও 106 রানের পরাজয় পায় বাংলাদেশ। চলতি বছরই টাইগারদের সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ খেলার কথা ছিল, কিন্তু করোনার কারণে সব ভেস্তে গেছে। সবশেষ শ্রীলঙ্কা সফর হওয়ার কথা থাকলেও লঙ্কান ক্রিকেট বোর্ডের কঠিন শর্তের কারণে সফর স্থগিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবছর টাইগারদের আর কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই। তবে আগামী বছরের ডিসেম্বরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের ফিউচার ট্যুর প্ল্যান অনুসারে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে পাকিস্তান ক্রিকেট দলের। ঢাকা সফরে বাবর আজমরা টাইগারদের সঙ্গে 2টি টেস্ট ও 3 ম্যাচের টি টোয়েন্টি সিরিজে অংশ নেবে। মুম্বাই ইন্ডিয়ান্সের পর আইপিএলের ইতিহাসের সবচেয়ে সফল ফ্রাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস। টুর্নামেন্টের ইতিহাসের সবচেয়ে বেশিবার ফাইনাল খেলা দলও তারা। সব মিলিয়ে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস মানেই সবসময় প্রতিপক্ষের জন্য একটি বড় ত্রাসের নাম। সেই চেন্নাই সুপার কিংসের হলদে রংটাই চলতি আইপিএলে কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। প্রথম 7 ম্যাচের মধ্যে 5টিতে হেরে লিগ টেবিলে একেবারে তলানিতে তারা। সর্বশেষ এমনটা হয়েছিল 2010 সালে। 1 দশক আগে ধোনি নেতৃত্বাধীন হলুদ ব্রিগেড যেবার প্রথম শিরোপা জিতল, সেবারও প্রথম 7 ম্যাচের মধ্যে 2টিতে জয় এসেছিল তাদের। এরপর টুর্নামেন্টের দ্বিতীয় ধাপে জ্বলে উঠে চেন্নাই। তেমনটাই কি হতে চলেছে এবারের টুর্নামেন্টে? এমনটাই দৃঢ় বিশ্বাস তামিলনাড়ুর আরাঙ্গুরের বাসিন্দা গোপীকৃষ্ণন এবং তার গোটা পরিবারের। শুরুটা হতশ্রী হলেও দ্বিতীয় ধাপে ফের ঘুরে দাঁড়াবে ধোনি অ্যান্ড কোম্পানি, এমনটাই বিশ্বাস মহেন্দ্র সিং ধোনির অন্ধ এবং পাগলা ভক্ত এই পরিবারের। এ কারণেই ধোনি এবং তার দলের সমর্থনে পুরো বাড়ি হলুদ রঙের চাদরে মুড়ে দিয়েছেন তারা। একই সঙ্গে সেখানে শোভা পাচ্ছে চেন্নাইয়ের জার্সি পরা ধোনির একাধিক ছবি এবং প্রতিকৃতি। নানা সময় ইন্টারনেটে ভাইরাল হয়েছে মহেন্দ্র সিং ধোনিকে ভালোবেসে তার ভক্তদের নানান কীর্তি। সে তালিকায় নতুন সংযোজন গোপীকৃষ্ণন ও তার পরিবারে। গোপীকৃষ্ণন তার বাড়ির নাম দিয়েছে হাউস অব ধোনি ফ্যান। স্বভাবতই ধোনি কৃষ্ণন ও তার পরিবারের এই কীর্তিতে তোলপাড় ইন্টারনেট দুনিয়া। চেন্নাই ফ্রাঞ্চাইজির পক্ষ থেকেও সোশ্যাল মিডিয়ায় সুপার ফ্যানের এই কীর্তি শেয়ার করা হয়েছে। এদিকে এবারের আইপিএলে বল হাতে নজর কেড়েছেন দিল্লি ক্যাপিটালসের দক্ষিণ আফ্রিকান পেসার অ্যানরিচ নর্জে। দিল্লি যে এবার দুরন্ত গতিতে ছুটে চলেছে তার পেছনে বড় অবদান এই গতি তারকার। গতিতে নিয়মিত এই প্রতিপক্ষ ব্যাটসম্যানদের কাবু করে চলেছেন নর্জে। বুধবার রাতে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ঘণ্টায় 150 কিলোমিটারের বেশি গতিতে বেশ কয়েকটি ডেলিভারি দিয়ে শিরোনাম হয়েছেন এই প্রোটিয়া ক্রিকেটার। রাজস্থান ইনিংসের তৃতীয় ওভারেই তার হাতে বল তুলে দেন দিল্লি অধিনায়ক শ্রেয়স আয়ার। প্রথম ডেলিভারিটি ছিল ঘণ্টায় 148 কিলোমিটার। বাটলার তাকে ছক্কা হাঁকান লং অনের উপর দিয়ে। ছক্কা খেয়ে পরের ডেলিভারিতে আরও গতি বাড়ান নর্জে। 152.3 কিলোমিটার গতির বলটিতে সিঙ্গেল নেন বাটলার। তৃতীয় ডেলিভারিটিও ছিল 152 কিলোমিটারের ওপরে। পরের 2 বলে বাটলার টানা 2-4 হাঁকান নর্জেকে। এর মধ্যে পঞ্চম ডেলিভারিটি ছিল 156.2 কিলোমিটারের। টানা 2 বাউন্ডারির পর ওভারের ষষ্ঠ বলে বাটলারকে বোল্ড করে দেন প্রোটিয়া এই পেসার। নর্জের ঘণ্টায় 156.2 কিলোমিটার গতির ডেলিভারিটি কি আইপিএলের সেরা ডেলিভারি? অনেকেই এমন দাবি করছেন, কিন্তু পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। রাজস্থানের সাবেক অস্ট্রেলিয়ান পেসার সন টেইট 2011 সালে করেছিলেন আইপিএল ইতিহাসের সবচেয়ে দ্রুতগতির ডেলিভারিটি। ঘণ্টা 157.7 কিলোমিটার এক ডেলিভারি দেন টেইট। এখনও পর্যন্ত আইপিএলের সেরা ডেলিভারি এটি।